কখনো ওই সুযোগ হয়ে ওঠেনি তার কাছাকাছি আসার, কিন্তু আজকে এমন একটি সুযোগ হয়েছে, শুধু কাছাকাছি আসার নয়, আজকে দুজনে আমরা একটা ক্যামেরাও শেয়ার করেছি, তার সাথে আমার শুট হয়েছে, সো সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে। শাকিব খান ও বুবলিকে নিয়ে সিনেমা বানাবেন অপু বিশ্বাস, কি বললেন তিনি? প্রিয় বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সম্প্রতি ঢালিউড অঙ্গনে শাকিব বুবলির বিয়ে ও তাদের সন্তানের খবর বেশ আলোচিত হচ্ছে। শাকিব বুবলি ইস্যুতে অপবিশ্বাস প্রসঙ্গও উঠে আসছে বারবার। অপবিশ্বাসকেও নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন অবস্থায় শাকিব বুবলির সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন কিনা সে বিষয়টিও উঠে এসেছে এক আলোচনায়। গত সোমবার কলকাতায় ইন্দো বাংলা প্রেস ক্লাবের বিজয়া সম্মেলনীতে যোগ দেন অপবিশ্বাস। উৎসবের রঙে অপবিশ্বাসের সঙ্গে শীর্ষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবে। কলকাতার সিআইটি রোডে প্রেস ক্লাবের অস্থায়ী ঠিকানায় বিজয়া সম্মেলনের ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অপবিশ্বাস। অনুষ্ঠানে তাকে সংবর্ধনাও দেওয়া হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে ছেলে আবরাম খান জয়, সাবেক স্বামী শাকিব খান কিংবা শাকিব বুবলি সম্পর্ক সব বিষয়েই কৌশলী ছিলেন অপবিশ্বাস। শাকিব বুবলি অপবিশ্বাসকে নিয়ে কোনো ছবি হলে তাতে অভিনয় করতে চান কি না সেই প্রশ্নের উত্তরে বলেন, পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চান? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটি করা দরকার, আমাদের একসঙ্গে নিয়ে ছবি করলে ভালো হবে, সেক্ষেত্রে তারাই ডিসিশন নেবে। শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ এলে তিনি তা করবেন কি না এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস জানান, আমি একজন অভিনেত্রী, আমার কাজই অভিনয় করা, তাই গল্প বা চরিত্র পছন্দ হলে সেখানে না করার কোনো প্রশ্নই ওঠে না। আগামী ভবিষ্যতে কলকাতায় শুটিং করার ইচ্ছা প্রকাশ করেছে এই অভিনেত্রী। তবে বাংলাদেশে একটু কম কাজ করার ইচ্ছে প্রকাশ এই অভিনেত্রীর। সাংবাদিকরা ধারণা করছেন, মূলত শাকিব বুবলি ইস্যুতেই অপবিশ্বাসের এরকম আগ্রহ তৈরি হয়েছে। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।